যদি না দেখতো বাংলাদেশ স্বাধীন হতো না। কবুল করেছেন কে? অগ্রসর হয়েছে এই মানুষ, কবুল করেছেন কে? আল্লাহকে উপরে রাখতে হবে। তারপরে আমার ছাত্র ভাইরা বড় ঠিক আছে, এই জন্য আমি ছাত্রদেরকে সম্মান করি। শহীদের আত্মার রক্ষা কামনা, আল্লাহ পাক প্রত্যেক শহীদকে আল্লাহ তোমার হুসাইনের সাথে বিচার না দেয়। আর যত অসুস্থ যারা হত তাদের জন্য দ্রুত সুস্থ আল্লাহ করে দেন। আর ওই সমস্ত মাহবুবদেরকে ধৈর্য ধরার তৌফিক দিয়ে দিন। আল্লাহ হাসান সাইদি এই জমিন থেকে কালিমা দাওয়া দিয়ে জালিমের হাত থেকে তিনি নিরাশ পান না। তিনি শেষ পর্যন্ত 13 বছর কারাগার খেটে একটি জীবন্ত ভালো মানুষকে কারাগার থেকে বের করে এনে এই চালের সাদা গ্রামের নারী তারা ইঞ্জেকশনের মাধ্যমে খুশ করে দিয়ে তাকে বিদায় করে দিল। কথা বলে ঠিক না? দুনিয়ার কেউ না দেখলে দেখেছেন কে? আর যেই ডাক্তার মোস্তফা জামান ওই বাট পাটার পরে তিনি ভারতে পালিয়েছেন, সব বিচার হবে বাংলার মাটির। কথা বলে ঠিক না? কারণ ছাড়া হবে না। ইসলামের বাংলাদেশ, আগামীর বাংলাদেশ, ইউটোপিয়ানদের বাংলাদেশ। আসুন বিভেদ সৃষ্টির সব হিংসাদীকে ভুলে গিয়ে একই কাতারে আবদ্ধ হয়ে আমরা বাংলাদেশকে সুন্দর করে সাজাবো। কথা বলে ঠিক না? আল্লাহ সবাইকে কবুল করুন। আমরা হাফেজ শহীদের জন্য দোয়া করি, যত যুবক এই মাহফিলের জন্য কষ্ট করেছে প্রত্যেকটি যুবকের জন্য দোয়া করি, এলাকার প্রত্যেকটি মাহফিলের জন্য দোয়া করে যাই। যত মানুষ আজকে এসেছেন আমি ফরিদপুর এবং আমরা বাড়ির সমস্ত মানুষদের জন্য দোয়া করি। আমার হাফেজ আমার ছোট ভাই এখন করেছে, সে দোয়া চেয়েছে, তার জন্য দোয়া করি। আজকে অনেক মানুষ এখানে আছে আমার কত ভালোবাসার মানুষ, দোয়া করি। এই মঞ্চে অনেক ওলামায়ে কেরাম আছে, আমি তাদের জন্য দোয়া করি এবং সম্মানিত ভাই যারা এসেছেন সবার জন্য দোয়া করি। দুনিয়াতে সম্মান বাড়া কাজের মাই নাই পরিবার সহকারী আমি আমার চেয়ারম্যান ভাই একটু হাত দেন। এই যুবক মানুষ এই মাহফিলের জন্য অনেক কষ্ট করেছে, নগদে 10,000 দিয়েছে। কথাটা বুঝতে পারছেন? আমার হাতে শহীদের কাছে আমি চেয়ারম্যান ভাইয়ের কাছে দিয়ে গেলাম, যাতে একটু জায়গা করাই করা যায় সেই ব্যবস্থাটা আপনি এলাকার মানুষকে করে দিবেন, একটা মাদ্রাসার জন্য ইনশাল্লাহ। জোরে বলেন মারহাবা। আমার ভাইজানকে কবুল করো, সম্মান দেওয়ার মালিককে জোরে বলেন কে? আর সম্মান দেওয়ার মালিককে আমাদের এই বকুলখালী থানার মধুখালী থানার ওসি সাহেব, কই ওসি স্যার কই? আমাদের ওসি স্যার মঞ্চে বসে আছেন, উনি ইচ্ছা করলে 1,00,000 দিতে পারতেন, কিন্তু স্যার তো সে আগের ওসি স্যারের মতন চোর না। কথা বুঝতে পারছেন? আগের ওসি স্যার চোর ছিল, দালালি করতো, কিন্তু আমার এসি স্যার সে ওসি স্যার না, ভালো মানুষ। শহীদুল বলছে স্যার আমাদের খুব ভালো মানুষ। দোয়া করি আল্লাহ আমার এসি স্যারকে এই থানার যিনি অভিভাবক, আল্লাহ এই স্যারকে তুমি সম্মান যোগ্যতা বৃদ্ধি করে দাও, আমার স্যারকে হায়াত বাড়িয়ে দাও, তিনি যেন ইসলামের জন্য মানুষের ক্ষেত্রে ভোট করতে পারে আল্লাহ কবুল করে দাও। আমার ওসি স্যারের আব্বা আম্মা যদি মারা যায় কবুল দাও, মাফ করে দাও, বেঁচে থাকলে লেখা রাস করো, স্ত্রী সন্তান গুলো আল্লাহ কবুল করে দাও। ওসি স্যারকে আল্লাহ সাহায্য করো, এই মধুখালী থানার প্রত্যেকটি মানুষের জন্য হক আদায় করতে পারে আল্লাহ কবুল করো। মুফতি আমির হামজা ভাইয়ের জন্য দোয়া আছে, নিজের জন্য দোয়া আছে, সবার জন্য দোয়া করে আমি আমার আলোচনা শেষ করছি। ব্যাগ ব্যাগ অনেক ব্যাগ এখন আসে নাই, মঞ্চে আসবে ইনশাল্লাহ, সবাই নিয়ে আসবে, সবাই ব্যাগগুলো জমা দিয়ে দিন প্লিজ। আপনাদের সবার কাছে অনুরোধ, ব্যাগগুলো জমা দিবেন, মা করে আপনারা ইনশাল্লাহ টাকাগুলো জমা দিবেন। দোয়া চাই, আবার দেখা হবে ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ।
অত্যন্ত গুরুত্বপূর্ণ নসিহত পেশ করেছেন। অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা পেশ করেছেন হযরত মাওলানা হুসাইন আহমদ মাহমুদ সাহেব। আপনাদের কাছে বিশেষ কিছু আবেদন রাখবো, এই মজমা কিন্তু প্রতিদিন হয় না, প্রতিদিন হয় কথা একটু সারাদিন কেন আমরা যে সভ্যতা আর যে ভদ্রতা আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র হাদিসের বাণী থেকে আমরা শিখেছি, এই পৃথিবীতে এই ভদ্রতা আর সুন্দর আচরণ অন্য কোন বাণীতে লেখা নাই, কথা বলেন ঠিক কিনা? আমরা মুসলমান আমরা শৃঙ্খলা ভালোবাসি, বিশৃঙ্খলা আমরা কখনোই পছন্দ করি না, বিশৃঙ্খলা আমরা কখনোই পছন্দ করি না। অতএব আমরা যে রাস্তাটা আমাদের এখানে ওসি সাহেব আসছেন অনেক কষ্ট হয়েছে, প্রধান অতিথি আমি ঢাকা ভাইকে নিয়ে আসছি অনেক কষ্ট দিয়েছে, এটা কি আমাদের জন্য ভালো ছিল? ছিল না। মানুষ আগ্রহী আবেগী, কিন্তু এত আবেগী ভালো না, একদম যদি কষ্ট হয়ে যায়। আজকের এই প্রোগ্রাম এখানেই শেষ নয়, প্রতিদিন প্রোগ্রাম থাকে দেশের এই অঞ্চল থেকে ওই অঞ্চলে, বাংলাদেশের বিভিন্ন জায়গায়, বিদেশের বাড়িতে এই প্রোগ্রামগুলো করতে হয়, তাদের কষ্ট হয় না? আমরা কি চাই তাদেরকে একটু সুখ শান্তি দিতে, একটু আরামায়েশে থাকতে, আপনার একটু শৃঙ্খলা হবে, আপনার একটু বেশি করতেছেন ভাই, ওই পাশে আমাদের এখান থেকে আমাদের করে দেন। আজকের এই মাহফিল আপনারা আপনাদের পাই করি বা আপনারা আপনি যদি একটু স্টেজ থেকে আনতেন তাহলে স্টেজটা নিরাপদ থাকে, মাইকে পড়ে যাবে, আপনারা একটু যদি নামেন আপনাদের পায়ে ধরে আপনারা একটু নামেন, সবাই নাম নামেন ভাই, একটু নামে নাম রেখে আসলে আমাদের কোনো সমস্যা হবে, নিজ নিজ জায়গা থেকে একটু নামে এই মানুষটা ভাঙিয়ে পড়তে হবে, আপনাদের কোনো বিবেক নেই। আপনাদের সামনে মূল্যবান নসিহত পেশ করবেন সারা বাংলাদেশে নয়, পৃথিবীর বহু রাষ্ট্রে, পৃথিবীর একাধিক রাষ্ট্রে তিনি সরাসরি কোরআন থেকে আলোচনা করে থাকেন, হাদিসের মূল্যবান নসিহত পেশ করে থাকেন। তিনি হচ্ছে বাংলাদেশের নয় মণি, তিনি হচ্ছে বাংলাদেশের এমন একটি নক্ষত্র, আমাদের মুরব্বী একটু
আবার কথা বলে এখানে দাঁড়িয়ে আছে কারা? أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله سيد الكونين صلى الله عليه وعلى آله وصحبه وأتباعه أجمعين ليلا ونهارا في الطرفين فتقال الله تعالى في كلامه المجيد وبرهانه التوحيد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم صلي على
মাওলানা মোহাম্মদ ওয়ালা আলি সাইয়েদিনা মাওলানা। জীবনে যত প্রেম আছে কলিজায়, নবীজির তরে সবটুকু দিয়ে দেব তাই, বিনিময়ে শাফাত যদি তার পায়, মসে যাবে জীবনে যত ব্যথা ভার, বালা বালি কামালিহি কাশাফাত যাবি জামালিহি হাসনাত জামিও খসালিহি সাল্লাল্লাহু আলাইহি। আলহামদুলিল্লাহ মহাবিশ্বের মহাবিশ্বর আমাদের মালিক, আমাদের মনিব, মহারবের মুখে পবিত্র বাণী প্রাণিকারী, তাফসীর মাহফিল সমাধান সভাপতি আমাদের মঞ্চে এসেছেন আমাদের অভিভাবক, এ থানার সম্মানিত অফিসার ইনচার্জ শ্রদ্ধা জনসি মহাদয়, প্রশাসনের উপরে যে ভুল ধারণাটা এখনো পর্যন্ত মানুষের কাটছে না, এটা দ্রুত যেন কেটে যায়, কারণ এটা থাকলে ওনারা স্বাভাবিক ভাবে কাজ করতে পারবে। মুসলিমীয় কিছু মানুষের অপরাধের জন্য আজ পুরা পুলিশ প্রশাসনটা জনগণের কাছে কালা হয়ে গেছে, যে মানুষগুলো কোন কারণে এগুলো হচ্ছে তাদেরকে শাস্তির আওতায় আনে, এ মানুষগুলো তো সাধারণ। এনাদের উপরে আজ যে ক্ষোভটা রাগটা, আমার বাড়ির নিস্তারে একটা পুলিশ ভাড়া ছিল, পাঁচ তারিখের পরে যে কোথায় গেছে আল্লাহ জানে, আসেন আর আসেন কি অবস্থা গেল, আল্লাহ রাব্বুল আলামিন দ্রুত এর সমাধান যেন আমাদেরকে এনে দেন, স্বাভাবিক অবস্থায় যেন আমরা ফিরতে পারি, কারণ ওনাদের খালি দোষই আমরা অনেকে দেখি, ভালো কাজও আছে। 24 ঘন্টা ডিউটি এই পৃথিবীতে আমার মনে হয় কোন শ্রেণী বিভাগের লোক যদি করে সেটা পুলিশ, অন্যান্য কর্মজীবনে যারা আছে তাদের সর্বোচ্চ 8 ঘন্টা 10 ঘন্টা করে ডিউটি করা লাগে, আর ওনাদের কোনো 8-10 নেই, 24 ঘন্টায় ডিউটি, ঘুমিয়ে আছে যদি সাইলেন্ট বাজে দেয় ওই অবস্থায় ডুবে। জানে আমার যতটুকু বাস্তবতায় আমি দেখেছি, ওনাদের সাথে আমি অনেক মিশেছি, শুধু ফরজ কাজগুলো যদি প্রশাসনের মানুষগুলো করতে পারে, ফরজ যেগুলো আছে আমার মনে হয় যে দায়িত্ব পালন করে তারা পুরাটাই তাদের এটা আল্লাহ এবাদত হিসাবে লিখে নেবে। কয়েকদিন আগে যশোরের শ্রদ্ধাভাজন এসপি স্যার উনি ঘোষণা দিয়েছেন, পুলিশের এই চাকরি আমি জান্নাতে যাওয়ার মাধ্যম হিসাবে নিয়েছি, অনেক দামি কথা। এরকম মন মানসিকতা বাংলাদেশে এখন প্রশাসনে যারা আছে প্রত্যেকের ভেতরে যেন আল্লাহ দান করে। আমিন আমিন। আর ক্যান্সার সেগুলো এই যে 3 ইঞ্চির মতো, এটা আসলে একটা ক্যান্সার, এই ক্যান্সার গুলো তো হেদায়ত পাবে না, কারণ যারা মানুষের উপরে জুলুম করে তাদের হেদায়তের রাস্তা বন্ধ হয়ে যায়। আল্লাহ বলেন আমি জালেমদেরকে হেদায়েত দিচ্ছি না, দেব না। ইয়াহাদি এটা মজারে বর্তমান ভবিষ্যৎ প্রেজেন্ট ফিউচার, এই জন্য যারা জুলুম করেছে এই মানুষগুলো আল্লাহর হেদায়েত থেকে জান্নাত থেকে আপনি বঞ্চিত, আপনার দুনিয়াও শেষ আখেরাতও শেষ। দুনিয়া তো আপনার শেষ হয়েই গেছে আপনি টের পাচ্ছেন, আর আখেরাত যে কত ভয়ঙ্কর জালেমদের জন্যে, জালেমরা হামজার মামলার আসামি না, এটা সরাসরি আল্লাহর মামলার আসামি, কথাটার ওজন টের পাচ্ছে,
অনেক বেশি লোড এটা। আল্লাহ পাক বলেন ইন্নামা সাবিলু আলাল্লাযীনা ইয়াযলিমুনান নাস, সূরা সূরা 25 নম্বর পারার 6 নম্বর পৃষ্ঠা 13 নম্বর লাইনের 42 নম্বর আয়াতের প্রথম অংশে আছে তাফসীরে ফি জিলালিল কোরআন। রব্বুল আলামিন বলেন অবশ্যই আমি আল্লাহ মামলা দায়ের করব, কেস দেব। বুঝতেছে, আল্লাহ কেস দেবে। পুলিশের কাজে যদি কেউ বাধা দেয় তাহলে পুলিশবাদী কেস হয়, আল্লাহর কাছে বাধা দিলে আল্লাহবাদী কেস হবে। তাহলে পৃথিবীতে আল্লাহবাদী কাজ একটা আছে, সেটা জুলুম করা। জুলুম করা এটা কি কি বাদী কেস হবে? আল্লাহবাদী কেস। উনি নিজে বাদী হয়ে কেস দেবেন, নিজে মামলা দায়ের করবেন, নিজেই অভিযোগ লিখবেন, নিজেই বিচার করবেন, নিজে রায় দেবেন। কিছুদিন আগে আমাদের অ্যাসিস্ট্যান্ট ছিল, ওনারা নিজেরাই ধরে নিয়ে যেত, নিজেরাই লিখত, নিজেরাই উকিল, নিজেরাই বিচারপতি, নিজেরাই রায়। এইটা হয়েছিল আমার সাথে, আমি নিজে টের পেয়েছি, এই জন্য বললাম। সবাই না, এই সিস্টেম যদি আল্লাহ নিজে শুরু করে বলেন তো তখন আপনি কি করবেন? মানে দেখেন সব কিছু দলীয়করণ করতে করতে এমন জায়গায় দেশটা নিয়ে গেছে, এমন দুর্নীতিগ্রস্ত হয়েছে দেশটা, জাতীয় মসজিদের ক্ষতি পর্যন্ত পালিয়ে গেছে। একটা দেশের কেন্দ্রীয় মসজিদের ইমাম যদি পালিয়ে যায় তাহলে বলা যাচ্ছে দেশটা কোথায় গিয়ে দাঁড়িয়েছে। তাহলে আল্লাহ নিজে বিচারপতি, নিজে রায় দেবেন। বিচারপতি যদি খারাপ হয়, যদি চরিত্রহীন হয়, যদি বিবেকহীন হয়, তার রায় যে কত মানুষের জীবন নষ্ট করে দেয় এর বাস্তব মানে কালামানি। আল্লাহ এমন ধরা ধরেছে বিসি পর্যন্ত নেই। আমার মনে হয় পৃথিবীর ইতিহাস তৈরি করে দিয়ে গেল এই লোকটা। ক্ষমতা যখন পেয়েছিল এবং দালালি যখন করত মনে হতো যে কি না কি হয়ে গেছে, আর এক একটা কথা সবগুলো ইসলামের বিরুদ্ধে, আলেম ওলামাদের বিরুদ্ধে। আল্লাহ এমন ধরা ধরেছিলেন, পৃথিবীর ইতিহাসে আমি এত অপমান কাউকে হতে দেখিনি। কলার পাতা শুয়েও পার পায় ডিসিটা গেল উড়ি, এখন আপনি টের পান। অবস্থা ভালো না, আজকে দেখলাম মনে হয় আজরাইল দেখা করিস, এটা তো গেল দুনিয়ার শাস্তি। আল্লাহ বলেন জালেমদের বিরুদ্ধে যেহেতু আমি নিজে মামলা দায়ের করবো, ওটা যে কি করবো আমি, কি রায় দেব কেউ জানে না। আল্লাহ তাকসাবান্নাল্লাহ গাফিলান আম্মা ইয়ামালু যালিমুন, হে নবী আপনি কি মনে করেন যে জালেমদের সম্পর্কে আমি কোনো খোঁজ রাখি না? সবচাইতে বেশি খোঁজ রাখি জালেমদের বিষয়ে, ওদেরকে শুধু ছাড় দিয়েছি। ইন্নামা নুমলি লাহুম লিয়াজদাদু ইসমা, আমি আল্লাহ ওদেরকে ওদের পাপের পরিপূর্ণ করার জন্য ছাড় দেয়, যে নাই যত বাড়বে বাড়, তো পাপ যেন একেবারে পূর্ণতা পায়। বাস্তবতা আমরা এটাই দেখলাম, অনেকের পাপ একেবারে পরিপূর্ণ হয়ে গেছে, হাজারো মানুষের জীবন নষ্ট করার কারণে আল্লাহর আরশ পর্যন্ত কেঁপে গেছে। আল্লাহুম আযাবুম মুহিন, আল্লাহ তাআলা বলেন ওদের জন্য আমি অপমানজনক শাস্তির ব্যবস্থা করে রেখেছি। বলেন নাউজুবিল্লাহ। এই জন্য যারা জালেম, আপনার দুনিয়া শেষ, আপনার আখেরাতও শেষ, আপনি আরো ভয়ঙ্কর বিপদের দিকে যাচ্ছেন। এই জন্য আমার আহ্বান থাকবে জালেম যারা তারা এখন থামবে, কারণ জালেমের কিন্তু তাওবা কবুল হয় না। ফেরাউনের তাওবা কবুল হয়েছিল না, কিন্তু এতটুকু বলেছিল আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ বলতে পারেনি। ও যখন ডুবে যাচ্ছিল একবার উপরে ওঠে আবার পানির নিচে যায়, ফেরেশতা জিব্রাইল এসে কাঁদা হাতে নিয়েছিল, তাফসীরে ফি জিলালিল কোরআন। ও যখন বলবে লা ইলাহা ইল্লাল্লাহ বলতে যাবে, তখন এসে মুখের উপরে কাঁদা লাগিয়ে বসে তোরা বলার দরকার, কারণ তুই যা করেছিস
এই জন্য যারা অত্যাচারী হয়, যারা জুলুমবাজ হয়, এই মানুষগুলো যদি মনে করে শেষে ভালো হয়ে যাব, না, তাদের আর তওবা কবুল হয় না। কারণ তাদের পাপের কারণে তারা শেষে ডুবে মরে। এই যে মহিম শব্দটা আছে, ওলা কোরআনের প্রতিটি শব্দ কিন্তু 100% সত্য, না 98%। আল্লাহুম আযাবুম মুহিন, তাদের জন্য আমি অপমানজনক শাস্তির ব্যবস্থা করে রেখেছি, ফের দুনিয়া আল আখিরাত, দুনিয়া এবং আখিরাত। প্রশ্ন আসতে পারে, তারা তো কিছু কিছু মানে, নামাজও পড়ে, রোজা রাখে, দান সদকাও করে। হ্যাঁ, এবার শুনুন, সূরা বাকারা প্রথম নাম্বার পারার 12 নাম্বার পৃষ্ঠা 7 নাম্বার লাইনের 85 নাম্বার আয়াতের মাঝের অংশে আছে, আল্লাপাক বলেন, কোন মানুষ যদি পৃথিবীতে আমার কোরআনের কিছু মানে আর কিছু বাদ দিয়ে দেয়, আমার মনে হয় সারা বিশ্বের যতগুলো দেশে ঘুরলাম, অন্যান্য দেশে যারা কাফের তারা আসলেই কাফের। তা আমাদের যে 96% মুসলিম আমরা, অন্য আর যাই করে আল্লাহ একজন আছে এটা তো বিশ্বাস করি, এই 96% মানুষেরা কি কথা বল, 4 ভাগ নাই বাদ দিলাম, এই মানুষগুলোর ভেতরে আল্লাহর এই আয়াতটা 100% আমার মনে হয় মিলে যায়। কিছু মানি আমরা কোরআনের কিছু জানার পর অস্বীকার করি, অহংকার করে মুখ ফিরিয়ে চলে যাই, এটা যদি কোরআনের সাথে কারো আচরণ হয়। আপনি নামাজের কথা বললে খুব ধৃষ্টির ভাবে শোনেন, মেনে নিতে চান, রোজার কথা বললে খুব ভালোভাবে শোনেন, মেনে নিতে চান। নামাজ যেমন ফরজ, রোজা যেমন ফরজ, আল্লাহর কোরআন দিয়ে ইউনিয়ন থেকে সংসদ চলবে এইটাও ফরজ নাকি এইটা রাজনীতি? কে বলেছে আপনাকে রাজনীতি? আপনার নামাজে যদি জান্নাতে নিয়ে যায়, আপনার রাজনীতি জাহান্নামে নিয়ে যাবে? না, তাহলে এটা ঠিক করা লাগবে না? অবশ্যই লাগবে। কিছু বললে আপনি শুধু রাজনীতি বলে উড়িয়ে দেন, আরে ভাই আমি তো কোরআনের চোখ লাগিয়ে দেখতে পাচ্ছি আপনি জাহান্নামে যাচ্ছেন। এটা যদি শুধু দুনিয়ার সাথে সম্পর্কিত হতো, আল্লাহর কসমে যে কোরআন আমি বলতাম না, এটা যেহেতু সম্পর্কিত আখিরাতের সাথে, এই জন্য আপনাকে আমি সতর্ক করছি, আর আপনি নিয়েই এসেছেন জানার জন্য। আর আমি দুইটা সিস্টেম বলছি, কিয়ামতের ময়দানে আল্লাহ পাক যখন বিচারের ব্যবস্থা করবেন, বিচারের প্রথম ধাপে আল্লাহ দুনিয়ার মানুষকে তার সামনে ডাকবেন স্রেফ একা একা। আমি আমার ঈমান থেকে কথা বলছি, যারা শুনছেন নিজের মনে করে শুনবেন যে প্রত্যেকের জন্য একই কথা, প্রতিটি মানুষ যখন আল্লাহর সামনে দাঁড়াবে স্রেফ কয়জন করে, আরো জোরে বলুন না, অনেকে ছড়িয়েছে না কিয়ামতে অনেক বাবা অনেক দাদা লক্ষ লক্ষ মুরিদ নিয়ে উঠবে, এটা দাহা মিথ্যা কথা। সূরা মরিয়ম 16 নাম্বার পারা 10 নাম্বার পৃষ্ঠার 15 নাম্বার লাইনের 95 নাম্বার আয়াত, এটা 6 নাম্বার রুকুতে আছে, এটা আছে ইবনে কাসিরের ভেতরে, নাকি আরো দলিল দেওয়া লাগবে? হ্যাঁ, আরো দলিল দেবো নাকি? আর তো দলিল নেই, কোরআনের উপরে আর দলিল আছে? আল্লাহ পাক বলেন প্রতিটি মানুষকে আমি আল্লাহ কিয়ামতে আমার সামনে বিচারের জন্য ডাক দেব প্রথম ধাপে একা একা। কয়জন তুমি? কেউ থাকবে না আপনার সাথে, একটু নিজের দিকে মিলান তো এই বাস্তবতাটা। আপনি নিজে দাঁড়িয়ে আছেন আল্লাহর সামনে, আল্লাহ এবার জিজ্ঞাসা করবে, হামজা 2024 সালের আগস্ট মাসের 31 তারিখ পর্যন্ত তোরে মাফ করে দিলাম, যা শুধু সেপ্টেম্বরের 1 থেকে 6 তারিখ এই 6 দিনের হিসাব দিয়ে পূজা নাতে চলে যা। ফরিদপুরবাসী, আমার সতর্ক বাস্তবতা আমি যা দেখতে পাচ্ছি, আমার যা ইমান আমল আছে, আমার তো এই 6 দিনের হিসাব এখনো জোগাড় করা সম্ভব না। আপনারা পারবেন? হ্যাঁ,
কথাটা শুনতে যত সহজ মনে হচ্ছে বাস্তবতায় গেলে অত সহজ পাবেন না। আল্লাহর সামনে নিজেকে দাঁড় করান, যার জন্য আপনি অবৈধ পথে ইনকাম করছেন, অবৈধ পথে বেছে নিয়েছেন, কি হবে এদের দ্বারা? কোরআনে কারীম সতর্ক করছে, লান তানফাকুম আরহামুকুম ওয়ালা আওলাদুকুম ইয়াউমাল কিয়ামা ইয়াফসিলু বাইনাকুম ইন্নাল্লাহা আল্লাহু বিমা তাআমালুনা বাসীর। সূরা মুমতাহিনার দুই নম্বর আয়াতে আছে লান তানফাকুম, এটা তিন নম্বর আয়াত। মজারের আগে যদি লান আসে অর্থ হয় কখনো সম্ভব না। এখানে অনেক আলেম বসে আছে, এই যে লান তানফাওয়া নাফায়ানফাও এটা মজারে, এর আগে লান দিয়েছেন, আল্লাহ নিজে গ্যারান্টি দিচ্ছেন কখনোই সম্ভব না, কখনোই উপকার করতে পারবে না। তোমাদের সম্পদ আদি, তোমাদের সন্তান আদি, কেয়ামতের ময়দানে কেউ তোমার উপকারে আসবে না। আল্লাহর এই কথাটা যদি আমরা 100% বিশ্বাস করতাম, এই দেশে হাজারো মানুষের অবৈধ ইনকাম বন্ধ হইত। আমরা ওই যে কিছু ভাষা ভাষা বিশ্বাস করি, এই জন্য আমাদের অবৈধ পথ বন্ধ হয় না। অন্য যে যা করে করুক না, অন্তত আমি তো ঠিক থাকতে পারি, জীবন চলে গেলেও কার জন্য কি করব? আমার সন্তানের জন্য, স্ত্রীর জন্য, এরা সব কিছু আমার থেকে পার্থক্য করে দেবে আল্লাহ। সেঙ্গায় ফৎকার দেওয়ার সঙ্গে সঙ্গে যত রকমের সম্পর্ক ছিল আপনার দুনিয়ায়, আল্লাহ বলেন ফালা আনসাবা বাইনাকুম, নসবের বহু বছর আনসাব, কোন সম্পর্ক আর বাকি থাকবে না, সব কাট করে দেবেন। যা নিজের স্ত্রীকে দেখার পরও বলবেন কে তুমি, আমার তো দুনিয়ায় বিয়েই হয়নি, বউ পাবো কোথায়? ও দুনিয়ার মুসলমান ভাইরা, অন্য জাতির কথা আমি বাদ দিলাম, আমরা যেহেতু জান্নাত বিশ্বাস করি, কিয়ামতে জবাব দেওয়া লাগবে বিশ্বাস করি, আমরা ভুল করি কি করি? আমাদের সাবধান থাকা লাগবে, আমি যেন জবাবটা ঠিক করতে পারি। এখনই যদি আপনার চোখ বন্ধ হয়ে যায় বাড়ি পর্যন্ত যেতে পারবেন না, এখান থেকে হয়তো তাড়াতাড়ি বাড়িতে নিয়ে রাতটা পার করতেও দেবে না, ধোয়ানোর পরে জানাজা দিয়ে বলবে যান কবরে দিয়ে দেন। রাতের বেলা থাকলে ওরে আবার পাহারা দেওয়া লাগবে, জিন আসতে পারে। কোথায় আছি আমরা? আপনি একটু নিজের নিজে সত্যি করে ভাবেন তো, দাঁড়িয়ে আছেন আপনি, সত্যি বলে বলেন, নিজে নিজে ভাবেন আপনি সত্যি কি পারবেন এই 50-60-70 বছরের হিসাব দিতে? আমার তো 6 দিনেই ভয় লাগছে, আপনি 60 বছর পারবেন কি করে? এক গ্লাস পানিরও হিসাব যদি আল্লাহ নেওয়া আরম্ভ করে, বিশ্ব নবী বলেছেন কেউ জান্নাত পাবে না। আল্লাহ যদি দয়া করে বলে যা মাফ করে দিলাম, তাহলে আপনি মাফ পাবেন। ওনার তো মাফ পাওয়ার জন্য কয়েকটা গুণ দুনিয়ায় আপনার ওর ভেতরে থাকা লাগবে। ওই কথাগুলো আজকের তেলাওয়াত কি দয়াতে আছে, আল্লাহ আমার জন্য গফুর হবেন, ক্ষমাশীল হবেন, দয়াশীল হবেন, মেহেরবান হবেন, কখন নবীজিকে দিয়ে আল্লাহ বলিয়েছেন। ওই কথাগুলো আজকে তাফসীর আকারে আমরা যেন শুনি, মেনে চলতে পারি, বলেন আমিন। বিচারের দ্বিতীয় সৃষ্টি নিয়ে এবার আল্লাহর একা ডাকবেন না, দ্বিতীয় ধাপে এবার ডাকবেন আপনাকে আপনার নেতার সাথে। এটা নামাজের কথা শুনলে যারা আনন্দ পান, রাজনীতির কথা শুনলে যাদের মন খারাপ হয়, এবার এই আয়াতটা আপনি দেখেন তো, ইয়াউমা নাদউ কুল্লা নাসিন বিইমামিহিম, সূরা বনী ইসরাইলের 72 নম্বর আয়াতের প্রথম অংশে আছে। আল্লাহ পাক বলেন কিয়ামতে প্রতিটি মানুষকে বিচারের দ্বিতীয় ধাপে এবার আর একা ডাক দেব না, প্রত্যেকটি মানুষকে ডাকব তার নেতার সাথে। কার সাথে? এই জবাব দেন, আগে নেতা ইমাম, এরপরে কর্মী।
আপনি ভাবেন তো যার আদর্শ মেনে আপনি রাজনীতি করেন, যাকে আপনি ভোট দেন, যার পেছনে স্লোগান দেন, যার কাছ থেকে টাকা পয়সা খান, এই লোকটা কিয়ামতে আপনার সামনে থাকবে, আপনি পেছনে। ওর যে সিহারা, ওর যে সোরাত সিরাত, আপনি নিজেও জানেন যে চরিত্র কি, আপনার সাথে আল্লাহ ভালো জানে না? বলেন বলেন। তাহলে এই লোকটা যদি সামনে থাকে আপনার, আপনি পেছনে, পরে দেখেই তো আল্লাহর রাগ হয়ে যাবে, আপনার পর্যন্ত যাবে। এইরকম লোকের পেছনে থেকে যদি আল্লাহ আপনাকে দেখে কি হবে বলেন? আমার মনে হয় আপনি ধরা খাবেন। অবশ্য ঠিক, তার মানে তো ধরা খেয়ে বসে আছে। না আসলে তো ঠিকই বলেছে, কারণ যেরকম চলে ঠিক ওই রকমই কায়দায় বলছে। আমরা যেন ধরা না খাই এই জন্যে তো সতর্ক করছি। কোরআনে কারিম যেন জানে এই দুনিয়াতে কারো জন্য একা না, সবার জন্য। কোরআনের আলেম আমরা যারা, আল্লাহর কসম আমরাও সবার জন্য। আপনাকে আমি বাঁচাতে চাচ্ছি, শুধু নামাজ দিয়ে রোজা দিয়ে যদি জান্নাতে যাওয়া যেত, আব্দুল্লাহ বিন উবাই আপনার আগে জান্নাতে যেত। এলাকার পুরো জীবন আমি পড়ে দেখেছি, কোন অপরাধ আমি ওর জীবনে সেরকম মেজর পাইনি, তবে একটা বিষয় মানত না, ওর নামাজ ছিল নবীজির পেছনে মসজিদ নববীতে কাবা শরীফে। আপনি নামাজ পড়েন ম্যাক্স আমি মসজিদে একেছেনে, আর নামাজ পড়তো মসজিদ নববীতে কাবা শরীফে, এক রাকাত নামাজে 100,000 রাকাত নামাজে সওয়াব হয়। রোজা রেখেছে রাসূলুল্লাহর সাথে, ইফতারি করেছে নবীর সাথে, তাহাজ্জুদের নামাজ পড়তো। ওর যত কিছু আমি পেয়েছি একটা একটা করে মিলিয়ে দেখলাম সবই ঠিক আছে, শুধু রাজনৈতিক জীবনে ওর আদর্শ ছিল আবু জাহেল। এরকম মানুষ দুনিয়ায় নেই, কথা বলা লাগবে। আমি নাম ধরেই বলছি, এই যে সালমান রহমানের দরবেশ, ওর নামাজ ছিল, রোজা ছিল, কাবা শরীফের পাশে। আমি যখনই গেছি দেখছি ও পাশে ওই যে বিল্ডিং দারুত তাওহীদ ওখানে থাকতো, যেখানে 15-20 লক্ষ টাকা লাগে থাকতে। আমরা থাকতাম তো প্রায় 2 কিলোমিটার দূরে, কারণ আমার 3.5 লাখ, আর 15-20 লাখ টাকা এই জন্য কাবার পাশে থাকে যেন কাবা দেখা যায়। টাকা যদি ভ্যান চালিয়ে উপায় করা লাগতো তাহলে আমার মনে হয় 5 কিলো দূরে থাকতো। টাকা তো সব জনগণের, 36,000 কোটি টাকা আপনি জীবনে গণনা করে শেষ করতে পারবেন না। লোকটার সাথে আব্দুল্লাহ বিন উবাইর আমার মনে হচ্ছে মিল আছে, ওর নামাজ রোজা কাবা শরীফ দেখা ইফতারি করা সব ঠিক আছে। রাজনৈতিক জীবনে লোকটা এমন মানুষকে মানে যার চরিত্র আসলে ভালো না, ও নিজের চরিত্র যে ভালো না তার প্রমাণ দেখেছেন, দাড়ি কে কে নম হয়ে গেছে। প্রশাসনের লোক যখন ধরতে গেছে ওরা কিন্তু চিনতে পারে নাই। আর একটা ছিল নম, আইনের চেয়ারে বসে শুধু বেআইনি কথা বলতো। এই লোকটা যখন ধরে নিয়ে যাচ্ছিল আইন মন্ত্রী, ও বলছে আমি একা কেন, ওই দরবেশ ওর দাড়ি কই, দাড়ি কি ঢুকে দিচ্ছিস? যে লোকটা এত বড় ভাওতাবাজি করতে পারে মানুষের সাথে, যে রসুল্লাহ শূন্য দাড়ি কি হামতার শূন্য কার শূন্য? অপরাধ বোধ কত বেশি, নিজে কাজ করেছে এই জন্য তো অপরাধী। এত ভয় যে রসুল্লাহ গলায় ছুরি লাগিয়ে দিয়ে, যা আমার দরকার নেই আমি আগে বাঁচতে চাই, আল্লাহ বাঁচতে দিয়েছে, এখন পচা ডিম খাস। ফরিদপুর বাসী
যেহেতু আপনি বুঝেই ফেলেছেন কিয়ামতের ময়দানে দ্বিতীয় ধাপে আপনাকে আল্লাহ আপনার নেতার সাথে ডাকবে, সুতরাং এমন মানুষের পেছনে থাকা লাগবে যাকে দেখলে আল্লাহ রাসূলের কথা মনে হয় এবং যার কর্ম এবং বাস্তবতা রাসূলুল্লাহর সাথে মিলে যায়। এরকম মানুষের দেশে নেই। আমরা এই প্যান্ডেলের ভেতরে এসে কত কথা বলার পর বলে ঠিক আছে, এখান থেকে যাওয়ার পরে সব উঠিয়ে ফেলি, এই জন্য আমাদের কপালের কোনো পরিবর্তন নেই। এবার ভুল করা যাবে না, কি কথা বলে দেখা, এবার যদি ভুল করেন আবার পেঁচিয়ে যাবেন। আশা করছি আপনার বিবেক কাজে লাগবে। এখানে কোরআনে কারিমের নামাজের কথা বললে আপনি ভালোভাবে মেনে নিয়েছেন, রোজার কথা বললে মেনে নিয়েছেন, অন্যায় যেখানে প্রতিবাদ সেখানে, এটার আরবি নাম জিহাদ। জিহাদের কথা বললে আপনি জঙ্গি মনে করেন, জিহাদের কথা বললে রাজনীতি মনে করেন, তাহলে একটার সাথে তো আপনার বাস্তবতা মিলছে যে কিছু মানেন আর কিছু মানেন না। এই আচরণ যদি কোরআনের সাথে কেউ করে, আল্লাহ বলেন কি হবে জানো, ফামা জাযাউ মা ইয়াফআলু যালিকা মিনকুম ইল্লা খিজিয়ুন ফিল হায়াতিদ দুনিয়া। এই লোকটার জীবন আমি লাঞ্ছনা গঞ্জনা অপমান অপদস্ত এগুলো দিয়ে ভরে দেব দুনিয়ার জীবনটা, আর মরণের পরে নিয়ে যাব আসাদ্দিল আযাব, যন্ত্রণাদায়ক এবং কঠিন ভয়ঙ্কর আযাবের দিকে নিয়ে যাব। এটা কোন কাফেরের বিপক্ষে আল্লাহ বলেছেন আমি পাইনি, আর কোরআনে কাফেরের বিরুদ্ধে কথা আছে অন্য কথা, মুনাফিকের বিরুদ্ধে কথা আছে অন্য কথা, কিন্তু মুসলমান কিছু মানে কিছু মানে না, এদের যে কি শাস্তি দুনিয়ার আখেরাতে আপনি তো দেখলেন। দুনিয়ায় আমরা কিছু মানুষকে দেখতে পাচ্ছি যে অপমান কর শাস্তি আল্লাহ ব্যবস্থা করে দিচ্ছে, আর আসাদ্দিল আযাব যেহেতু দিয়েছেন এসমে তাফসীর, এটা সুপারলেটিভ ডিগ্রি, এর উপরে কোনো শব্দ আরবিতে নেই। আল্লাহ বলেন এমন যন্ত্রণাদায়ক ভয়ঙ্কর কঠিন আযাবের দিকে মরণের পরে নিয়ে যাব, ওটা আমি আল্লাহ ছাড়া আর কেউ জানে না। এজন্য জালেম যারা, আপনাদের দুনিয়া শেষ হয়ে গেছে, আখেরা তো আপনি শেষ করে ফেলেছেন, আপনাদের জন্য বড় আফসোস লাগে। আমাদের আমরাও যদি কোনো জুলুম করি আমরা নিজের আজকে থেকে থেমে যাব, কারণ জালেম মাজলুম এই দুইটা শব্দ ভয়ঙ্কর। ইত্তাকিল্লাহ ওয়া তাল মাজলুম ফা ইন্নাহা লাইসা বাইনাহু ওয়া বাইনাল্লাহি হিজাব। নবী বারবার জানিয়েছেন উম্মতেরা যাই কর মজলুমের বরদোয়া থেকে নিজেকে বাঁচিয়ে রাখবা, কারণ মজলুমের বরদোয়া আর আল্লাহর ভেতরে কোনো হিজাব পর্দা থাকে না, সরাসরি কবুল হয়ে যায়। আজকে কোরআনে কারিমের এই ময়দানে যারা এসেছে কিছু কথা শোনার জন্য, প্রথমে দোয়া করে নিচ্ছি আল্লাহ আমার জীবনে যেন কোনো জুলুম না থাকে, আমার দ্বারা কেউ যেন মাজলুম না হয়ে যায়, তুমি আমাকে রক্ষা করবা বলেন আমিন। যিনি আমাদেরকে এই মাহফিলে নিয়ে এসেছেন আমরা তার শুকরিয়া আদায় করছি আলহামদুলিল্লাহ, দরুদ আর সালাম পড়ছে আমাদের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার আজকের আলোচনার বিষয় হচ্ছে আল্লাহ নিজে আদেশ দিচ্ছেন, হে রাসূল ছয়টা গুণ যারা অর্জন করবে দুনিয়ায় আপনি তাদের জন্য আমার কাছে ইস্তেগফার করেন, ক্ষমা চান। ক্ষমা করার মালিক এক শত্রু কে বলুন তো? আল্লাহ। দুনিয়ার কোন পীরের আছে? না। নবীজির আছে? না। ক্ষমা করতে পারে শুধুমাত্র আল্লাহ নিজে। ফাসাব্বিহ বিহামদি রব্বিকা ওয়াস্তাগফির, আপনি ইস্তেগফার করেন আল্লাহর কাছে, তার তসবিহ তাহলিল আদায়ের মাধ্যমে আপনি ইস্তেগফার করেন, ইন্নাহু কানা তাওবা, কারণ তিনি তাওবা কবুলকারী ইস্তেগফার কবুলকারী। আমার ভালোভাবে শিক্ষা নেওয়ার বিষয় এখানে এইটা, যেহেতু তাওবা কবুল করবেন একজন তিনি আল্লাহ, তিনি নিজে শিখিয়ে দিচ্ছেন নবীজি এই ছয়টা গুণ যাদের ভেতরে আছে আপনি তাদের জন্য আমার কাছে ক্ষমা চান, তাহলে এটা ক্ষমা করার
আয়াত থেকে বোঝা যাচ্ছে আল্লাহ ছয়টা গুণ বিশিষ্ট মানুষদেরকে ক্ষমা করবেন বলে জানিয়েছেন। আমাদের এখন বুদ্ধিমানের কাজ হবে এই ছয়টা গুণ দুনিয়া থেকে অর্জন করে তারপরে বিদায় নেওয়া। আসুন আমরা দেখি আমাদের ভেতরে এগুলো আছে কিনা। সূরা মুনতাহিনা 12 নম্বর একটা মাত্র আয়াত পড়েছি। মুনতাহিনা শব্দের শাব্দিক অর্থ হচ্ছে পরীক্ষিতা নারী। কি নারী? যারা পরীক্ষা দিয়ে উত্তীর্ণ হয়ে গেছে। এ পৃথিবীতে বহু নারীর জীবনী আমি পড়েছি। সর্বোত্তম জীবনী আমার কাছে 6 জনের মনে হয়েছে। এ মানুষগুলো পরীক্ষা দিয়ে উত্তীর্ণ হয়ে তারা জান্নাত অলরেডি আল্লাহ পেয়ে গেছে। তার ভেতরে 1 নম্বরে হযরতে আসিয়া। হযরতে আসিয়া আলাইহিস সালাম এত বেশি পরীক্ষা দিয়েছিলেন তার ইমানের উপরে টিকে থাকতে গিয়ে। পৃথিবীর মানুষরা যদি হিসাব করে হিসাব মিলানো সম্ভব না। শুধুমাত্র ইমানের উপরে টিকে থাকতে গিয়ে হাতের ভেতরে তিনি পেরেক লাগিয়ে দিয়েছে তার নিজের স্বামী। পায়ের ভেতরে পেরেক লাগিয়েছে, মাথার উপরে গরম তেল ঢেলে দিচ্ছে, কপালের ভেতরে শলাকা লাগিয়েছে। এ কঠিন অবস্থায় হযরতে আসিয়া দেখলেন আল্লাহ পাক জান্নাত জিব্রাইলকে দিয়ে পাঠিয়ে দিয়েছে। তিনি জান্নাত দেখলেন, ডাক দিয়ে বললেন এদে তলাত রব্বে বেনেলে মাইন্দা কাবাইতান ফিল জান্নাত ওয়া নাজ্জিনি মিন ফিরআউনা ওয়া আমালিহি ওয়া নাজ্জিনি মিনাল কওমি যালিমিন। হযরতে আসিয়া ডাক দিয়েছেন রব্বুল আলামিন, তুমি আমার জন্য জান্নাতের ভেতরে একটা ঘর বানিয়েছো, এভাবে না তৈরি করি, তুমি যেখানে আছো ওই জায়গায় একটা ঘর আমার জন্য বানিয়ে দাও, যেন সব সময় তোমার আমি দেখতে পাই। হযরত আসিয়া দ্বিতীয় নম্বর কথা বলেছিলেন, ওয়ানাজ্জিনি মিন ফিরআউনা ওয়া আমালিহি ওয়ানাজ্জিনি মিনাল কওমি যালিমিন। এই মেয়ে আসেন একটু খেয়াল করবেন, এবার সম্মানিত মা বোনেরা অনেক বেশি ভালোবাসি আপনাদেরকে, আমি চাই না আপনারা জাহান্নামী হয়ে যান। তাকান পরীক্ষিতা নারী কাদেরকে বলে, কি পরীক্ষা তিনি দিয়েছিলেন, এত বড় কঠিন মুসিবত বিপদ, এত বড় বিশাল শাস্তির ভেতরে হযরতে আসিয়া তিনি তার স্বামীর জন্য বরদোয়া দেননি। তিনি বলেছিলেন মাহবুব তুমি যা দেখতে পাচ্ছ, আমার স্বামী লোক দিয়ে এরকম অত্যাচার করাচ্ছে এবং নিজে অত্যাচারে স্বামীর, তুমি আমাকে এই অত্যাচার থেকে বাঁচাও, কিন্তু আমার স্বামীর উপরে তুমি রাগ করো না। অ বাংলার মা বোনেরা, এ দেশে পুরুষ নির্যাতন নারী নির্যাতন করলেই মামলা হয়ে যায়, পুরুষ নির্যাতন কোনো মামলা নেই। আমি সেলখানায় 3টা বছর থেকে অনেক কিছু দেখেছি, ওর এখানে 100 ভাগের প্রায় 60 ভাগ লোক শুধু এই দাম্পত্য কলহ নিয়ে জেল কাটতেছে। মেয়েদের এই ছোট মনের কারণে পেরে ওঠে না, সে প্রত্যেকে কি হুজুর বলেন আর কি খেজুর বলেন। এদের এই মানুষগুলো যদি একটু মন উদার করত, আমার মনে হয় পরিবারে আমাদের শান্তি আরো ফিরে আসত। বাস্তব দেখেছি যে জল্লাদটা এখন আছে, আগে তো শাহজাহান ছিল, ও মারা যাওয়ার বের হয়ে মারা গেছে, এখন নতুন একজন দায়িত্ব পেয়েছে ইলিয়াস চট্টগ্রাম বাড়ি। লোকটাকে একদিন বললাম ভাই কি অবস্থা বলেন তো, আমার হুজুর আমার এখন 35 বছর বয়সে, আমি জেলখানায় এসেছি, এর 17 বছর ছিলাম আমি সৌদি আরবে, আর আমার এখন ফাঁসির আসামি আমি, আমার যদি এখন যাবজ্জীবন হয়ে জেল খাটা লাগে কমপক্ষে 22 বছর জেলে থাকা লাগবে। 35 থেকে 17 এরপরে 22
হিসাব করে দেখেন 74 বছর হবে, কত চুহাত্তর বছর বয়সে লোকটা জেলখানা থেকে বের হবে, খুব বড় অপরাধ করে গেছে না? পুরা জীবনে আমি শুনেছি মিল নেই, সব জিনিস আমি চাহিদা মতো পূরণ করেছি, কিন্তু মাকে আর ছোট বোনকে কিছু দিলে ওর মন খারাপ হয়ে যায়। দিন রাত নেই, সব সময় শুধু মনোমালিন্য ঝগড়া, শেষ পর্যন্ত পারলাম না যে আমার সম্পদ আমার মাকে দেই আমার বোনকে দেই। ওর সমস্যা কি? সংশোধন করার জন্য একটা থাপ্পড় দিয়েছিলাম, ও ছাপা গেছে বই দিয়ে একটু জোরে লাগবে। মারা যাওয়ার পরে তো বউ মারা কেস, প্রথমে ফাঁসি হয়ে গেল, এরপরে যাবজ্জীবন, এখন 22 বছর থাকা লাগবে আমার, 11 বছর চলছে আমার, তো বের হতে হতে আমার বয়স হয়ে যাবে 74 বছর, কি করব আমি? আমার বলছিল আপনি তো ওয়াজ করেন বাইরে, যে অন্তত একটু বলেন যে আমার মতো বিপদে যেন কেউ না পড়ে, কারণ আমি খুব বড় অপরাধ করিনি, আমি তো ঠিক রাস্তায় ছিলাম, মাঝখান থেকে একটু মিস্টেক হয়ে আমার জীবনটাই নষ্ট হয়ে গেল। ইলিয়াসের বউ এখন পর্যন্ত আছে বাইরে, ইলিয়াসের যখন শুনেছে যে ওর যাবজ্জীবন জেল হয়ে গেছে, প্রথমে ফাঁসির কথা শুনে মেয়েটা তো কি, সে তো মারা গেছে, তার যে শাশুড়ি ছিল, এই শাশুড়ি এবং শ্বশুর পরবর্তীতে ওর মা বাবার উপরে এই মেয়েটার জন্য বহু অত্যাচার চালিয়েছিল, ভেতরে যেহেতু যোগাযোগ বিচ্ছিন্ন ছিল, কষ্টের কথাগুলো যখন এসে এসে আমার কাছে বলতো আমি নিজেকে ফেলতাম যে এই লোকটার তো সেরকম মেজর অপরাধ না, আর কোনো মারার জন্য মারে নাই, শুধু সংশোধনের জন্য একটা থাপ্পড় দিয়েছিল, সারা মরে গেছে। মনটা উদার হতো, মন যদি বড় হতো, নবীজির হাদিস যদি এই মেয়েটা মানত, বিশ্ব নবী জানিয়েছেন পৃথিবীর মেয়েরা তোমরা যদি মনে করো যে আমার স্বামীর হায়াত বেড়ে যাক, আরো বেশি দিন বেশি থাক, আমার স্বামীর সম্পদ সম্মান আরো বেড়ে যাক, তাহলে স্বামীকে মাঝে মাঝে বলবা তার রক্তের সম্পর্ক যেগুলো এগুলো যেন অটুট রাখে, ঠিক রাখে। পৃথিবীর মানুষের সবচেয়ে বেশি রক্তের সম্পর্ক তার মায়ের সাথে, পুত্রবধূ যারা বসে আছেন, আমার যতটুকু বাস্তবতার জ্ঞান আছে আমি দেখেছি এই দেশে আমরা যারা জামাই আছি, এটা মনে হয় রেকর্ড হয়ে কালকে আমার ম্যাডাম শুনবে, আমরা জামাইরা যেভাবে আমাদের শাশুড়িকে শ্বশুরকে যেইভাবে দেখি, যেই নজরে দেখি আর যেভাবে আচরণ করি, বউগুলো যদি তার হাত আমার মা বাবার সাথে আমাদের মা বাবার সাথে ওইটা করতো, এই দেশে কোনো ছেলে আলাদা হওয়া লাগত না। একটু বেশি বলে ফেললাম নাকি? ঠিক মানে 100 ভাগ ঠিক। আপনি অনেকে মনে করে যে আমি নামাজ পড়ি রোজা রাখি আমি কালো বোরকা পরে বাজারে যাই আমি জান্নাত পাবো না, মানে কিসের জান্নাত? আপনি তো মানুষের অধিকার নষ্ট করেছেন, আপনি একটু উদার হতে পারেন না? কি করবেন আপনি সম্পদ বেশি নিয়ে? এই মেয়েটাকে খারাপ করার পেছনে ওই মেয়েটার মা আর ওর বড় বোন ওখান থেকে শুধু বুদ্ধি দেয় তাড়াতাড়ি আলাদা হয়ে যা, আরামে খেতে পারবি। এখানে তাকবীর দেওয়ার দরকার, যেহেতু পয়েন্টটা এসেছিল মা বোনেরা হাতে পায়ে ধরে বলছি আপনাদেরকে, বাঁচতে যদি চান চারটা যে ফরজ কাজ আছে তার ভেতরে কিন্তু স্বামীর সেবা, স্বামীর মন জয় করা আপনি পারছেন না, শয়তানের ধোকায় হোক, হ্যাঁ শয়তান তো বসে নেই, আপনাদের কথা জাহান্নামে দিতে চায়, এই জন্য স্বামীর গুরুত্ব আপনার মন থেকে তুলে দিয়েছে। অথচ নবী কি জানিয়েছেন, আমি যদি এই পৃথিবীতে আল্লাহ বাদে কাউকে সেজদা করার অনুমতি দিতাম, মেয়েদের কানে কানে বলতাম স্বামীর পায়ে সেজদা করো, কত দামি জিনিস, আর তাকে ধরে ধরে আপনি অপমান করেন মারেন। আমি তাফসীর থেকে একটা পয়েন্ট লিখেছি, ইহুদিদের মেয়েদের ভেতরে স্বভাবগুলো আছে, আল্লাহর নবী জানিয়েছেন এই পৃথিবীর ময়দানে দাজ্জাল তার মিশন চালু করার জন্য 7টি কাজ
করে যাচ্ছে, কিয়ামত পর্যন্ত এটা করবে। মেয়েরা যারা এসেছেন আপনারা যেন সাবধান হয়ে যান। এর জন্য বলছি দাজ্জালের মিশন হচ্ছে সাতটি। প্রায় ইহুদিদের মেয়েদের যে গুণগুলো আছে এগুলো আমাদের ভেতরে প্রবেশ করাতে চাই। মহিলা প্যান্ডেলে যারা আছেন আপনি মেলাবেন, আমি তাফসীর থেকে তুলেছি। এক নম্বরে আন্নানা, আন্নানা বলা হয় ওই সমস্ত মেয়েদেরকে যে মেয়েরা স্বামীকে বলে তুমি যা করবা সব আমার জন্য আর বাকি সব ডিলেট। এরকম মেয়েদের মন দেশে নেই, এটা দাজ্জালের একটা মিশন। প্রথম যেই মেয়েকে দাজ্জাল টার্গেট করবে মনে করবেন ওর ভেতরে এই গুণটা পয়দা হবে, এই দোষটা যে যা করবা তুমি সব আমার জন্য, বিয়ে আমারই করেছো, এখন তোমার মা বাবা বোন ভাই যা আছে চাচা ফুফু সব ডিলেট করো। এরকম মন, এরকম কথা বলে এরকম বউ দেশে আছে না নেই? আমি বিশ্বাস করতে পারে ওই মহিলাকে দাজ্জাল টার্গেট করেছি ওকে জাহান্নামে নেওয়ার জন্য। দুই নম্বরে মান্নানা, যে মহিলা খালি ফোঁটা দেয় বাবার বাড়ির কথা তুলে মাঝে মাঝে স্বামীর মনে কষ্ট দেয়, ফোঁটা দেয় তুমি আমার জেন আমি শেয়ার মেরে আমার ভাই একটা মাছ পান। তিন নম্বরে হান্নানা, যে স্বামীর খেদমত করা দরকার এটা করে না আর উল্টা খেদমত নেয়। যদি বলেন একটু আমি যাই 8 ঘন্টা ডিউটি করে আসলাম একটু পানি দাও, তুমি ডিউটি করে আমি বসেছিলাম পানি নিজে ঢেলে খাওয়া না একটু ঢেলে দাও। চার নম্বরে বেশি কান্না না, অহংকারী হয়তো সম্পদের রূপের অথবা বংশের, সবসময় যারা অহংকার করে চলে শয়তানের টার্গেটে পরিণত হয়েছে। পাঁচ নাম্বার বেজে হাত দাওয়া, স্বামীর পছন্দের যারা গুরুত্ব দেয় না। নবীজি জানিয়েছেন বাজার থেকে যদি স্বামী কিছু নিয়ে আসে পছন্দ যদি নাও হয় সামনাসামনি কোনো কথা বলবো না। অথচ আপনি আপনার টার্গেট মতো সামর্থ্য মতো এত কষ্ট করে একটা শাড়ি নিয়ে আসবেন জীবন ওর মনই পাবেন না। এরকম বউ আছে কার হাত তোলে তো? একজন অন্যের তুলনা তুলে ধরে যে কি করো পাশের বাড়ি দেখো না ওর বেতন তো তোমার চাইতে কম, এই যে হারামের প্রতি আপনি উৎসাহ দিচ্ছেন, লোক নবীর স্ত্রীর সাথে আপনাকে জাহান্নামে থাকা লাগবে, কথা বুঝতেছে? নিজের চরিত্র ভালো তাতে কি হয়েছে? আপনি যদি হারাম কাজের প্রতি উৎসাহ দেন কাউকে সাহায্য করে কিয়ামতে আপনি লোক নবীর স্ত্রীর সাথে জাহান্নামে থাকা লাগবে। এটা তো আমি বানালাম নাকি? সূরা আরাফ 8 নম্বর পারার 20 নম্বর পৃষ্ঠা 3 নম্বর লাইনে 83 নম্বর আয়াত তাফসীর থেকে বলছে আল্লাহ রাব্বুল আলামিন দুইজন ফেরেশতাকে পাঠালেন, দুইজন ফেরেশতা এসে লোক নবীর কাছে এসে বলে আল্লাহ নবী আপনার উম্মতদেরকে নিয়ে আপনি এখান থেকে চলে যান, আমরা মাগরিবের সময় আল্লাহ গজব এখানে নাজিল করব। কিন্তু সাবধান, ফাআং জাইনাহু ওয়া আহলাহু ইল্লা মারাতাহু কানাত মিনাল গাবিরিন। আপনার স্ত্রীকে আপনি নিতে পারবেন না, যারা আছে বাকি সবাইকে নিয়ে যান, আপনাকে যারা স্বীকার করেছে আপনার উম্মত নিয়ে যান, স্ত্রীকে নেবেন না। প্রশ্ন আসতে পারে লোক নবীর স্ত্রীর চরিত্র খারাপ ছিল? না না, পৃথিবীর কোন নবীর স্ত্রীর চরিত্র খারাপ ছিল না, কারণ হারাম রক্তের ভেতরে আল্লাহ নবীদের রক্ত ঢোকান নাই, এজন্য নবীদের স্ত্রীর চরিত্র ভালো ছিল। কিন্তু এই মহিলার চরিত্র হীনাও ছিল না, চরিত্র খারাপও ছিল না, তরে তরে চরিত্রহীন মানুষদেরকে সাপোর্ট করত। ওই জামানায় একটা গোনা ছিল, পুরুষে পুরুষে জেনা, মহিলা মহিলায় জেনা করত, ওইটাও সাপোর্ট করত, নিজে করত না শুধু সাপোর্ট করত। একটু চিন্তা করেন তো, এত বড় একটা জলিলুল কদর নবী লূত আলাইহিস সালাম, তিনি ইব্রাহিম নবীর ভাগ্নে,
এত বড় নবীর ভাগিনা, নিজে নবী, তার স্ত্রী, নবীর স্ত্রী হওয়ার পরেও নিজের চরিত্র খারাপ না, চরিত্র হীনাও ছিল না, শুধু হারাম কাজ যারা করে তাদেরকে সহযোগিতা করতো, সাপোর্ট করতো, ভালোবাসতো, যে ঠিক আছে এইটা করার কারণে আল্লাহ তাকে বললেন ছেড়ে দাও ওকে, আমি জাহান্নামে ওকে গজব নাজিল করে ধ্বংস করে জাহান্নামে দেব। রাজবাড়ির ফরিদপুরবাসী অনেকেই মনে করছে আমার নিজের চরিত্র তো ভালো, আমি কোনো অন্যায় কাজে যাই না, কিন্তু এমন মানুষকে সাপোর্ট করে যার চরিত্র ভালো না, মা বোন যারা এসেছেন হযরতে ফাতেমাতুজ জোহরাকে আল্লাহ যে দুইটা কারণে জান্নাতের নেত্রী বানিয়েছেন মেয়েদের, তার এক নম্বরে কোনো দিন তিনি স্বামীকে হারাম কাজে উদ্বুদ্ধ করেননি, না খেতে গেছেন তিন দিন পর পর, আপনি সহ্য করতে পারবেন তিনটা দিন মানে 72 ঘন্টা না খেয়েছিলেন নবীর মেয়ে, তারপরও স্বামীকে দিয়ে কোনো হারাম কাজ করতে উদ্বুদ্ধ করেননি, আর আপনার কোনো অভাব নেই এর বড় স্বামীকে দিয়ে বাম হাতে ইনকাম করা। আজকে একটা এসপির স্ত্রী তার স্বামীর বিরুদ্ধে নিচে মামলা দিচ্ছে, সম্মানিত মা বোনেরা আমাদের হুশ হবে একদিন, যেদিন আজরাইল আসবে ওই সময় হুশ হয়ে আর লাভ হবে না, এখন হুশ করা দরকার। 7 নম্বরে পেয়েছি বাতলা কম, এটা না বলাই ভালো, বহু পালোয়ান বাইরে বীর ভেতরে যে ক্ষীর হয়ে যায়, এটা দাজ্জালের যে 7টা মিশন নারীদেরকে নিয়ে এখানে যারা এসেছে, এই মেয়েরা যেন এই মিশনে এই খপ করে না পড়ে, বলেন আমিন। এত বড় কঠিন মুহূর্তে হযরতে আসিয়া তার স্বামীর জন্য বর দোয়া দেননি, হ্যাঁ তিনি বলেছিলেন আল্লাহ তুমি আমাকে বাঁচাও, নাজ্জিনি মিন ফিরআউনা ওয়া আমালিহি ওয়া নাজ্জিনি, একাল করে টান আছে, তুমি আমার স্বামীর অত্যাচার এবং যাদেরকে দিয়ে অত্যাচার করাচ্ছে এই জালেমদের কবল থেকে তুমি আমাকে বাঁচাও, কিন্তু আমার স্বামীর উপরে তুমি গজব দিও না। এত বড় কঠিন মুহূর্তে যদি বর দোয়া না দিতে পারে আপনার কি হয়েছে, একটা সাবান কম হলে আপনি খোটা দেন, বর দোয়া দেন, উল্টা পাল্টা কথা বলেন, পরীক্ষিতা নারী হওয়ার জন্যে 28টা আগুন মেয়েদের অর্জন করা লাগে, সূরা নিসার ভেতরে ধারাবাহিক ভাবে আল্লাহ দিয়েছেন, ইবনে কাসির তাফসিরটা মেয়েদেরকে পড়াবেন, আমার আজকে আলোচনার বিষয় ওইটা না, শুধু নামকরণটা বললাম, সূরা মুমতাহিনা শব্দের শাব্দিক অর্থ পরীক্ষিতা নারী, কি নারী, পরীক্ষিতা নারী, যে সমস্ত মেয়েরা পরীক্ষা দিয়ে পাশ করেছেন তাদের ভেতরে 6টা গুণ আপনি হে নবী দেখতে পাবেন, এরা যখন আপনার কাছে বায়াত নেবে বলে আসবে তাদেরকে আপনি বলবেন, মেয়েরা এসেছিল নবীজির কাছে এসে বলে হে রাসূল আমরা আপনার সাথে হাত মিলাতে চাই, ইবনে কাসির মুফাসসির বলেন বিশ্ব নবী জানিয়েছেন ওই সময় আমি মেয়েদের বেগানা মেয়ের সাথে হাত মিলাই না। অথচ বাংলাদেশে আমরা বহু পীরের নামে কলঙ্ক দেখছি, ওরা মেয়েদেরকে পর্যন্ত মরে বানায়, পুরুষের জন্য মহিলাকে মরিদ বানানো, তার খেদমত নেওয়া জায়েজ আছে, বলেন বলেন, এগুলো যারা করছেন না বুঝে করছেন আপনি থামেন। বিশ্বনবী জানিয়েছেন হ্যাঁ এই পৃথিবীতে তিনটা জিনিস আমার কাছে সবচাইতে বেশি প্রিয় লাগে, ভালো লাগে, তার এক নাম্বারে আমার নিজের স্ত্রী, কার স্ত্রী, নিজের স্ত্রী, জাওজাতি, আমার নিজের স্ত্রী ভালো লাগে আমার কাছে, আমাদের কাছে স্ত্রী ভালো লাগে, তবে নিজের তাছাড়া অন্যটা এই যে হাজারো মানুষের দেখবেন লাইন চলছে এখনো, এই যে পরকীয়া প্রেম যারা করে এখনই থামেন,
নয়তো তিনটা ক্ষতি হয়ে যাবে, দুনিয়ায় আর তিনটা আখেরাতে। পরকিয়া প্রেমে যারা লিপ্ত আছেন, আপনার এক নম্বরে চেহারার উজ্জ্বলতা নূর আল্লাহ নষ্ট করে দেবে, দুই নম্বর আপনার হায়াত আস্তে আস্তে কমে যাবে, তিন নম্বরে যখন মারা যাবেন ঈমান পাবেন না, একটা সংসার নষ্ট করার জন্য বেঈমান হয়ে মরবে। লাইনে আছে নাকি এলাকায় কেউ? যদি থাকেন আপনি থেমে যাবেন আশা করছি। বিশ্বনবী বলেন দুই নম্বরে আমার কাছে নামাজ ভালো লাগে, তিন নম্বরে আমার কাছে সুগন্ধি ভালো লাগে, তিনটা আমাদের কাছেও যেন ভালো লাগে সেই ব্যবস্থা আল্লাহ করে দেন বলেন আমি। যখন আপনার কাছে আসবে আমরা বায়াত নিতে চাই, পর্দার আড়াল থেকে আপনি তাদেরকে বায়াত দেবেন ছয়টা বিষয়ে, যদি এগুলো তারা মানতে পারে আপনি নিজে তাদের জন্য আল্লাহর কাছে ক্ষমা চাবেন। যেহেতু আল্লাহ শিখিয়ে দিচ্ছেন, তার মানে ছয়টা কাজ করতে পারলে আল্লাহ নিজে আমাদেরকে মাফ করবে। এক নম্বরে দিয়েছেন আল্লাহ এখান থেকে একটা মাসলা বের হয়েছে, বসেন তো বসেন, এখান থেকে একটা মাসলা বের হয়, পৃথিবীতে যদি কেউ মুরিদ হতে চান, বায়াত নিতে চান কারো কাছে, এই ছয়টা বিষয়ে বায়াত নেওয়া লাগবে। বাংলাদেশে এখন 48,000-এর উপরে পীর আছে, কত? 48,000-এর বেশি, ভারতের এই কলকাতার আসামে আরো বেশি। আমি তো 17, 18, 19, 20 এই সমস্ত স্থানগুলোতে ভারতের এই কয়েকটা রাজ্যে দেখেছি ও ঘরে ঘরে পীর, বিশেষ করে মুর্শিদাবাদ আর নদিয়া হুগলি এ সমস্ত জায়গায় জায়গায় পীর, পীরটা ওরা ব্যবসা হিসাবে নিয়েছে। বাংলাদেশের জরিপে যেটা সরকারি 48,000, আপনারা যদি মরিদ করতে চান বায়াত দিতে চান, প্রথমে আপনাকে বলা লাগবে যে আমার দরবারে কোনো শিরিক চলবে না, আল্লাহ বাদে অন্য কাউকে সেজদা দেওয়া কি, আল্লাহ বাদে অন্য কাউকে ডাকা কি। তাহলে যেই দরবারে সেজদা দেওয়া হয় সে মানুষকে হোক, কবরে হোক, মাজারে হোক, এবং আল্লাহ বাদে অন্য কাউকে ডাকা হয় এটা কি? আরো জোরে, এগুলো যে দরবারে হচ্ছে এখানে মুসলমান যেতে পারে? যাচ্ছে না? আশা করছি আপনি থামবেন। আপনি মায়াব যদি নিতে চান এমন দরবারে যাবেন যেখানে গিয়ে প্রথমে বলে শিরিক করা যাবে না। শিরিক কি? না, কোরআন শরীফের ভেতরে আমি চার প্রকার শিরিক পেয়েছি, প্রধানত শিরিক বিল জাত, শিরিক বিল সিফাত, শিরিক বিল ইখতিয়ারা, শিরিক বিল হুকুক। এ প্রত্যেকটা আবার চার প্রকার করে আছে, চার চার না 16 প্রকার, এটা আবার প্রতিটা চার প্রকার করে আপনি 48 প্রকার পাবেন, এরপরে 72 প্রকার, এরপরে 120 প্রকার দেওয়া আছে। তাফসীরে হাক্কানী খোলেন শিরিক 120 প্রকার পয়েন্ট আকারে দিয়েছে। এতগুলো শিরিক যদি এখন পয়েন্ট আকারে একটা একটা করে বলতে যায় সব লিখেছি, সময় যাবে আর গরমে আমারও সহ্য হচ্ছে না, এই জন্য তাড়াতাড়ি করছি। এগুলো একটু পড়ে নেবেন যে শিরিক আল্লাহ যেটা পারে ওটা অন্য কেউ পারে, এটা বিশ্বাস করার নাম শিরিক? এক কথা বলেন, আইন তৈরি করতে পারে শুধুমাত্র আল্লাহ, এটা অন্য কেউ পারে বিশ্বাস করে যদি কেউ কাজ করে সেও মুশরিক। এজন্য 53 বছর তো চললো, আমরা দেখলাম বাবা চালিয়েছিল, স্বামী চালিয়েছিল, চাচাও চালিয়েছে 9 বছর, বউ চালিয়েছে অনেকদিন, ভাবিও চালিয়েছে, সবাই চালিয়েছে মানুষের তৈরি করা নিয়ম নীতি আইন কানুন দিয়ে। এটার সাথে দ্বিমত আছে? বলেন বলেন না, দ্বিমত না। 53 বছরের কাঙ্ক্ষিত মানের শান্তি আপনি দেখলেন কেমন? এখন তো শুধুমাত্র দেখতে বাকি আছে এই কোরআন দিয়ে দেশ চললে কেমন দেখা যায়। আল-হাদিসের
দেখলাম যে 53 বছরে কি পারে না কেমন চলে, যে যেটা বাকি আছে দেখতে এটা একটু দেখা যায় না। দেখে তো আল্লাহর কোরআনের 500 আইন দিয়ে ইউনিয়ন থেকে শুরু করে সংসদ ভবন পর্যন্ত যদি চলে কেমন দেখা যায়, আল্লাহ জানিয়েছে ওটা আমি মিনি জান্নাত বানিয়ে দেব। যাতে চর্মসকে আমরা দেখে মরতে পারি বলে না আমি খুব আশা আমার খুব আকাঙ্ক্ষা লাগে আল্লাহ কোরআন দিয়ে দেশ চললে কেমন দেখা যায় পৃথিবীতে আমরা দেখিনি, সৌদি আরবে দেখেছি কিন্তু 100 ভাগ না 100 ভাগ। তাই যে শান্তি পাওয়া যায় মাঝে মাঝে ওখানে, ওটা যদি 100 ভাগ হতো 30 ভাগ বাকি আছে এখনো। আমাদের দেশটা যদি 100 ভাগ আল্লাহর আইন দিয়ে আমরা চালাতে পারি, আপনি দেখবেন পৃথিবী কেমন শান্তি স্বস্তি নিরাপত্তা ফিরে আসে। আজ মেয়েদেরকে অনেকে জুজুর ভয় দেখাচ্ছেন, ইসলাম যদি যায় তোমাদেরকে ঘর বন্দি করে ফেলবে, এতদিন তো জালেমরা এটা বুঝাতো, এখন অনেক মনাফিকরা এটা বোঝানো আরম্ভ করেছে। সম্মানিত মা বোনেরা, আমরা গ্যারান্টি দিতে পারি কোরআন যদি সত্যিই যায় পৃথিবীতে নারীর যে মুক্তি বিশ্ব নবী দেখিয়েছেন ওটা আপনি দেখতে পাবেন। এখন দেখতে পাননি মনে করছেন মনে হয় ইসলাম ওই রকমই আগে প্রতিষ্ঠিত হতে দেন। সুতরাং এই জুজুর ভয় যারা দেখাচ্ছেন আপনারা জালেম একদিকে একদিকে আপনারা মুনাফিক। শিরিক যদি আমরা এখন শিরিক বিল জাত, শিরিক বিল সিফাত, শিরিক বিল ইখতিয়ারা, শিরিক বিল হুকুক এভাবে পয়েন্ট আকারে একটা একটা করে শুরু করি, আল্লাহ যেটা পারে ওটা অন্য কেউ পারে বিশ্বাস করার নাম শিরিক। আল্লাহ পারে আইন দিতে অন্য কেউ পারে না, এই কাজে যারা ইনভলভ আছেন, এই কাজের সাথে যারা জড়িত আছেন, এই কাজে যারা সাহায্য সহযোগিতা করছেন সাপোর্ট করেন, আপনি যে দল করতে পারেন আপনি মুশরিক। আপনার বায়াত হয়নি, কিসের বায়াত নিচ্ছেন আপনি? দুই নম্বরে আল্লাহ বলেন ওয়ালা ইয়াসরিকনা, হে নবী ওদেরকে বলেন যেন তারা জীবনে চুরি না করে। কি না করে? চুরি নেই দেশে, বেগম পাড়া এমনি তৈরি হয় বাবার টাকা দিয়ে বেগম পাড়া বানাচ্ছেন, সব চুরি করা টাকা। এই যে প্রশাসনের পরে যাদের রাগ আজ, আমি তো বাস্তবে দেখেছি ওদের সাথে মিশে মাত্র কয়েকজন উপরে এই শয়তানরা এত কামানো কামিয়েছে এত চুরি করেছে, এবার এই মানুষগুলো রাস্তায় বের হতে পারছে না ওদের কারণে। আজকে কয়েকটা লাইভ দেখেছি এসআই এবং এএসআই কনস্টেবল সাধারণ যারা ডাক দিয়ে বলছে আমাদের নিজেদের অপরাধের জন্য যদি শাস্তি দিতে চান আমাদের দেন, আমরা তো হুকুমের দাস ছিলাম, উপর থেকে যে মানুষগুলো আমাদের জীবনটা এভাবে নষ্ট করে দিল আজ আমরা স্বাভাবিক জীবনে যেতে পারি না, অবশ্যই তাদেরকে আইনের আওতায় এনে শাস্তি দেন এবং ওদের সম্পদগুলো সব বাজেয়াপ্ত করুন। আমরা এটা চাই, বিশেষ করে এই যে মনিরুল, আমি নাম ধরে বলছি কারণ ছিলাম কাউন্টার টেরিজমের এই মনিরুল আসাদুজ্জামান ডিসি মান্নান, হারু তো শেষ হয়ে গেল, যে কয়টা আছে এদের সম্পদ গুলো আজ নেন, কারণ এগুলো একটা এদের বাবার সম্পদ না, সবগুলো জনগণের সম্পদ। আপনি বেতন কয় টাকা পান আমি জানি না, আর দোলা ভাইও তো আছে, ও সংসার চলে আমার বাবার কাছ থেকে টাকা, যশোর থানায় আছে সেও তো এসআই, কই তার তো বেতন চা, তার দুইটা ছেলে মেয়ে নিয়ে সংসার চলতে চাই না, আমার বাবার কাছ থেকে টাকা নিয়ে চলা লাগে। তোমার বেতন নাই তার চাইতে ডবল হইল না? হচ্ছে না, যে মানুষগুলো আছে সাধারণ মানুষকে উল্টা পাল্টা ধারণা না করে উপরে যাদের নির্দেশে এগুলো হয়েছে বা হচ্ছে, বিশেষ করে এই চুরিদারি এই অবৈধভাবে ইনকাম করা, এদের টাকাগুলো সব এখন রাষ্ট্রের কোষাগারে জমা নেই, যদি না দেয় ওদের বউ ছেলে মেয়ে যেগুলো হারাম খেয়ে খেয়ে মানুষ হয়েছে ওগুলো রাষ্ট্রের কাজে লাগা, ওদেরকে বিক্রি করে টাকা নেই। চুরির এইটা যদি আমরা শপথ নিতে পারতাম যে চুরি করব না চুরি বন্ধ করব, এ দেশটা কিন্তু দাঁড়িয়েছে তো এক দর বেশি, যদি এত টাকা চুরি করে থাকে বাকি যারা ধরো বেশ দরবেশের ভান ধরি তাদের অবস্থা কি?
যেখানে আসি ওই জায়গা থেকে দায়িত্ব নেওয়া লাগবে, বিশেষ করে মেয়েদের আগে, কারণ জেনা এ শব্দ শুরুই আল্লাহ করেছেন মেয়েদের দিয়ে। আল্লাহ পাক বলেন জেনাকারিনী এবং জেনাকারী, আগে কার নাম? মেয়েদের নাম। এই জন্য মা বোনেরা আপনারা নিজেদেরকে কন্ট্রোল করেন। এই মোবাইলটা, এই ফেসবুক এবং কম্পিউটার, এই সমস্ত জিনিস দিয়ে আজ মানুষ জেনার লাইনে এগিয়ে যাচ্ছে। আগে হ্যালো হ্যালো, এরপরে শেষ পর্যন্ত লজ্জা স্থান দিয়ে শেষ হয়। যে এলাকায়, যে দেশে, যে অঞ্চলে জেনা বেড়ে যায়, প্রকাশ্য হোক গোপনে হোক, ওখানে আল্লাহর আটটা গজব নাজিল হয়। কয়টা? এমন মহামারী রোগ আল্লাহ ছড়িয়ে দেয় যার চিকিৎসা পৃথিবীতে নেই। এই জন্য আমরা সাবধান হব। আমাদের দেশটা জেনা যেগুলো চলছে এগুলো কি করে বন্ধ করা যায়? নিজ উদ্যোগে, পারিবারিক ভাবে, সামাজিক ভাবে। জান্নাতে যাবে না। দাজ্জুস বলা হয় পুরুষকে, যে তার মেয়েকে, যে তার বউকে, তার বোনকে, তার মাকে কন্ট্রোল করতে পারে না। ওগুলো আরো মানুষ দিয়ে দেখায় শান্তি পায়। পৃথিবীতে একটা মাত্র প্রাণী আছে যে তার লজ্জার স্থান উল্টা করে মানুষকে দেখে আনন্দ পায়, তার নাম কুকুর। নাম কি? লজ্জার স্থান ঢেকে রাখার জন্য কিন্তু অনেক বড় লেজ আল্লাহ তাকে দিয়েছে, কিন্তু লেজ উল্টো করে দেখায়। আপনার শরীর ঢাকার জন্য এত বড় কাপড়ের ব্যবস্থা, 12 হাত, এরপরও আপনার পেট দেখা যায়, এরপর আপনার পিঠ দেখা যায়। কুকুর যেমন নিজের লজ্জাস্থান দেখি আনন্দ পায়, আপনিও এক প্রকার কুকুর। এর কাছে নিকৃষ্ট ভাষা বলতে পারলাম না। আশা করছি আপনি থামবেন। একটা মহিলা যদি বেপর্দা আসে না, এই সমস্ত করার কারণে জাহান্নামী হয়ে যায়, কমপক্ষে 4 জন পুরুষ কিয়ামতের সঙ্গে নিয়ে যাবে। প্রথমে তার বাবাকে, এরপরে বড় ভাইকে, এরপরে স্বামীকে, এরপরে বড় ছেলেকে। আপনি বলেন তো, এক একজন মহিলা যেভাবে চলছে আজ, এভাবে যদি চলতে চলতে ওরা জাহান্নামে যায়, আমাদেরকে যারে 4 জনের নাম বললাম, হয়তো আমি কারো বাবা নাই, স্বামী নাই, বড় ভাই নাই, বড় ছেলে, জান্নাত পাওয়া সম্ভব হবে? এদের কন্ট্রোল হয়। জেনার পরিবেশ গুলো বন্ধ করা দরকার আস্তে আস্তে। অপবাদ চাপিয়ে না দেন, এই সিদ্ধান্ত নিয়ে এইবার আপনি আমার কাছে আজকে থেকে যান। এই কথাটা বাংলাদেশ সহ বিশ্বে এখন বহু জায়গায় আরম্ভ হয়েছে। কিচ্ছু জানে না যে লোকটা, আন্দাজে তার উপর একটা অপবাদ দোষ চাপিয়ে তার জীবনটা ধ্বংস করে দেওয়া হচ্ছে, কথা বলে ঠিক কিনা? বহু ভুক্তভোগী মানুষকে আমি সেখানে পেয়েছি, একেবারে নিরপরাধ, কিচ্ছু জানে না ও বিষয়ে, আন্দাজে দোষটা চাপিয়ে তার সংসারও শেষ, তার জীবনটাও শেষ করে দিবে। এখন আপনি মাপ পাবেন না। অপবাদ দেওয়া থেকে আমাদের বিরত থাকা লাগবে। খুব মারাত্মক অপরাধ এটা, অপবাদ। কোন ভালো কাজ যদি আপনি আরম্ভ করেন, সেই কাজের বিরোধিতা যেন আপনার সাথে না করে। এটা আমরা কোন ভালো কাজে আঞ্জাম দিলে দল মত দেখা যাবে না, ওই কাজে আঞ্জাম দেওয়া লাগবে।
আজকে কোরআন প্রচার হচ্ছে বিনা দ্বিধায় নির্দ্বিধায়, কোন পারমিশন লাগছে না, কোন ঝামেলা আছে না, এই ভালো কাজে আমাদেরকে সাহায্য সহযোগিতা করা যতটুকু পারা যায় এগিয়ে আসা লাগবে। এই ছয়টা কাজ যদি কারো ভেতরে পরিপূর্ণ এসে যায়, আল্লাহ পাক বলেন নবী ফাবাইয়া ওয়ানাকা, এই ছয়টা গুণ যারা অর্জন করে তাদের মায়া তাকে গ্রহণ করে। আর আমি আল্লাহর কাছে তাদের জন্য বলেন ওয়াস্তাগফির লাহুম আল্লাহ, আল্লাহ তুমি ওদেরকে মাফ করে দাও, ইন্নাল্লাহা গাফুরুর রহিম, অবশ্যই আমি আল্লাহ ক্ষমাশীল দয়াবান। এই ছয়টা গুণ আমি সহ যারা এসেছি আমাদের বাস্তব জীবনে আল্লাহ যেন মেনে চলার তাওফিক দেন। পারিবারিক জীবন নিয়ে যে কথাগুলো বলছিলাম ওগুলো আমি বই আকারে জেলের ভেতরে লিখেছিলাম, যে পারিবারিক জীবনে দাম্পত্য কলহ এবং এর সমাধান করার জন্যে যে 77টা বিষয় লাগে, যেগুলো এই ড্রাইভারের কাছে আছে, আপনার মেয়ের জন্যে, বইয়ের জন্যে, ফুফোর জন্যে, বোনের জন্যে, মায়ের জন্যে নিয়ে যাবেন, ওদেরকে পড়াবেন, পারিবারিক জীবনে শান্তি ফিরে আসবে ইনশাআল্লাহ। কারণ হাজারো মানুষ এই পারিবারিক জীবনে আজ জেল খাটতেছে। আল্লাহ আমাদেরকে কথাগুলো শুনছিল, যতগুলোই শুনেছি আল্লাহ আমাদের জীবনে আমল করার তৌফিক দাও। আমার শরীর মারাত্মক অসুস্থ, আমি নিজে টের পাচ্ছি, কথা বললে কণ্ঠে আমার ব্যথা করে, 3টা বছর জেলখানা কি খেয়েছি না খেয়েছি আল্লাহ তুমি দেখেছো, আমার এখন পর্যন্ত শরীর স্বাভাবিক হচ্ছে না, বহু ডাক্তার দেখিয়েছি, আল্লাহ রব দেওয়ার মালিক তুমি, শেফা দেওয়ার মালিক তুমি, মেহরবানি করে তুমি আমাকে শেফায়ে কামিলা আজেলা দিয়ে দাও।